আসানসোল উপনির্বাচনের পরে বিজেপির বৈঠকে বিশৃঙ্খলা। বিজেপির দলীয় কার্যালয়ে জেলা সভাপতি দিলীপ দের সামনে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা সামাজিক মাধ্যমে যাকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা, তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও সাড়া ফেলেছে শিল্পাঞ্চলে, যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানিয়েছেন, বিজেপির পতাকা বাঁধার লোক নেই, তাই লেবার লাগিয়ে কাজ করাতে হচ্ছে। এটা তো হওয়ারই ছিল, কারণ যেভাবে আজকে বিজেপি পরাজিত হয়েছে তাতে আমি মনে করছি যে বিজেপির যারা কর্মী তারা মানসিকভাবে ভেঙে পড়েছে, এবং এই হতাশার প্রতিফলন হচ্ছে কালকে ঝামেলা। এছাড়াও আপনাদের যেটা আমরা বলে থাকি যে যদিও অভ্যন্তরীণ ব্যাপার এটা বিজেপির পার্টির, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে এখন বিজেপির ঝান্ডা লাগাবার লোক নেই। তারা এজেন্সির মাধ্যমে লেবারদের মাধ্যমে ঝান্ডা লাগাচ্ছে, তারা বুথে বসাচ্ছে টাকা পয়সা দিয়ে ছেলেদের। তো এইভাবে একটা পার্টি তো চলে না বা চলতে পারে না, তারই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম হয়তো সে কালকের ঘটনায়। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।